আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে এমডি তানজিল বক এন্ড আনবক্সিং টিভিতে। আপনাদের জন্য আজকে একটা জিনিস আনবক্সিং করার জন্য এনেছি, টয় গান। এটা হিন্দুদের হোলিতে ব্যবহার করা হয় বা আমাদের মুসলমানের ছেলেরা শতানি করার জন্য, ফান করার জন্য এই জিনিসটি ব্যবহার করি আমরা সবাই। আর এর ভিতরে একটা কালার মিশালে আরও সুন্দর হয়। সাধারণ পানীয় দিতে পারেন বা কালার মিশিয়ে দিতে পারেন। এখানে পাঁচ রকমের কালার আছে। আর এটা আমার বন্ধু এবং কি আমার সহপাঠী, নাম হলো শরীফ, মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফে এই কালারগুলোর নাম এবং কি নাম এবং কি দাম বলবে? এটা হচ্ছে গোলাপি কালার, এটার মূল্য হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে গোল্ডেন কালার, এটার মূল্য হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে নীল কালার, এটার দাম হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে গার্ডনি, এটার দাম হচ্ছে 20 টাকা। এটার দাম হচ্ছে, এটা সিলভার কালার, এটার দাম হচ্ছে 15 টাকা। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ করি। ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করবেন না। এটা আনবক্সিং করে দেখে, আনবক্সিং করার মতো কিছুই নেই, একটা সাধারণ একটা প্লাস্টিক দেওয়া হয়েছে। আর এই গুলিটার দাম আপনাদের থেকে 100 থেকে 150 টাকার মধ্যে নেবে। আমি কিছু কমে খাইছি, আপনারা আরও বেশিও হইতে পারেন আরও কমেও হইতে পারেন। এরকমভাবে জিনিসটা ঘুরিয়ে খুলে নিবে। খুলে নেওয়ার পরে এখানে পানি প্রবেশ করিয়ে নিবে। তারপরে এভাবে করে জিনিসটি এভাবে করে দিবেন না, তাহলে গার উপরে পানি পড়ে যাবে। বুঝে নেবেন, এটা ছোট বড় সবাই ফান করার জন্য ইউজ করতে পারে। কিছুক্ষণ পুশ করে নেবেন, এই পুশ বাটনটি কিছুক্ষণ পুশ করে নেবেন বা চাপ দিয়ে নেবেন, তারপর পানিটি আসবে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন চলুন দেখি এটার ভিতরে কিরকম পাউডার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকেও কম দেওয়া হয়েছে পাউডার, কিন্তু একটা 20 টাকা 25 টাকা 10 টাকা করে 15 টাকা করে জিনিসগুলো নেয়, কিন্তু আসল জিনিসটার বোতলের দামে নিয়ে যায় আপনার 5 টাকা 10 টাকা। এর জন্য জিনিসগুলোর দাম হয় একটু বেশি। চলুন আর কথা না বাড়িয়ে জিনিসটি অ্যাড করে নিই। চলুন আমরা আরেকটা জিনিস অ্যাড করে দেখাই। এগুলার কালার একটু কম হইতে পারে বা বেশি হইতে পারে। আমরা নীল নীল কালারটি অ্যাড করে নিই। এটা কাপড় সুপোতে দেওয়া হয়। এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। এ ভিডিও দেখতে চাইলে আমার এমডি তানজিল ব্লগ, এমডি তানজিল ক্রিয়েটিভ অ্যান্ড আনবক্স, এমডি তানজিল ক্রিয়েটিভ অ্যান্ড এক্সপেরিমেন্ট টিভিটাতে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নেবেন। অফ নাকি না চালু? দুনিয়ার হাগ লাগবে কেন করিয়ে তুই এখন চালু করিস? আচ্ছা, এরকম একটা ফোম নিয়ে নিলাম, এটাতে আমরা এখন টেস্ট করে দেখাবো। এই কালারটি অ্যাড করলাম, ওই কালারটি অল্প দেওয়ার কারণে কালারটি দেখা যাইতেছে না।
এরকম কোন ধরনের এক্সপেরিমেন্ট আপনারা ঘরে করতে যাবেন না, আপনাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে। যেমন এখন আমার হয়ে যেত, হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সাবধানতার সাথে কোনো ধরনের ফান ভিডিও করতে চাইলে সাবধানতার সাথে করবেন। চলুন এক্সপেরিমেন্ট টাইম, জিনিসটি টেস্টিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কালার কম দেওয়ার কারণে জিনিসটি বোঝা যাইতেছে না। দেখতে পাচ্ছেন চলুন আরো একটু নীল অ্যাড করে নিলাম, অনেকটা নীল অ্যাড করে নেওয়া হয়েছে। একটু একটু ফানি অ্যাড করে নিই। দেখতে পাচ্ছেন আমার হাতের কি অবস্থা হয়েছে। আপনারা এরকম কোনো ধরনের কিছু বাড়িতে করার চেষ্টা করবেন না। কতক্ষণ লাভ কর, দূরে থাক, তোর কারোর হতে দিতে পারে। দেখতে পাচ্ছেন এরকম কেস, এই ধরনের এক্সপেরিমেন্ট দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে এমডি তানজিল ক্রিয়েটিভ অ্যান্ড এক্সপেরিমেন্ট টিভি, আর আরেকটা চ্যানেল আছে এমডি তানজিল ব্লগ অ্যান্ড আনবক্সিং টিভি। দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এটা আমার এক্সপেরিমেন্টের একটা পার্ট, এই বোতলটা দিয়ে চুন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখাইছি। আপনারা এটা যদি দেখতে চান আমার এমডি তানজিল ক্রিয়েটিভ অ্যান্ড এক্সপেরিমেন্ট টিভিতে, এই ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি এখনও দেওয়া হয় না, দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যদি সাদা বা অন্য কোনো ধরনের গেঞ্জি ব্যবহার করেন তাহলে ওই জিনিসটার কীরকম অবস্থা হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যামেরাতে ভালোভাবে দেখা যাইতেছে না, একটু আলো কম আছে। এই জন্য এরকম কোনো ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও আপনারা করার ভিডিও চেষ্টা করবেন না, আপনাদের জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে। এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো এরকম ধরনের ক্রিয়েটিভ অ্যান্ড কেজি ভিডিও এক্সপেরিমেন্ট করে কেজি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা এগুলো ঘুরে করার চেষ্টা করবেন না। আর আমার ভিডিও দেখলে দেখতে পাবেন আমি কীরকম ধরনের ভিডিও এক্সপেরিমেন্ট করি। শুধুমাত্র বাংলাদেশে আমার চ্যানেলে যেরকম এক্সপেরিমেন্ট করা হয় অন্য কোনো চ্যানেলে পাবেন না। আর ধরেন ইন্ডিয়ার মধ্যে এরকম ধরনের চ্যানেলের মধ্যে করতে পারবেন, দেখতে পারবেন ভিডিও। বাংলাদেশের ফার্স্ট আমি এরকম ধরনের ভিডিও করতেছি, আপনারা সবাই সাপোর্ট করবেন তাহলে বাংলাদেশের নাম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।